আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি সম্পূর্ণ গ্রিন স্ক্রিনে শ্যুট করা হচ্ছে, আমার পিছনে গ্রিন ব্যাকগ্রাউন্ড আছে। তারপরও দেখতে পাচ্ছেন এডিটিংয়ের মাধ্যমে আমি কত সহজেই আমার নিজেকে একটা ভালো স্টুডিওর ভিতরে উপস্থাপন করাতে পারছি। হেই, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। গ্রিন স্ক্রিন বা গ্রিন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে আপনি চাইলে যে কোনো ধরনের ক্রিয়েটিভ ভিডিও তৈরি করতে পারেন। এই ধরুন ঘরে বসে থেকে আপনি দেশ বা বিদেশের যে কোনো জায়গায় নিজেকে ঘুরিয়ে আনতে পারেন, আবার চাইলে সমুদ্র সৈকতে বসে আমার মতো চাও খেতে পারেন। জাস্ট কিডিং, লুক অ্যাট দ্যাট ফুটেজ। ট্রাস্ট মি, এই সকল ভিডিও তৈরি করার জন্য আমি জাস্ট আমার ফোন ক্যামেরা, গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড এবং রুম লাইট ব্যবহার করেছি। না কোনো এক্সট্রা লাইট সেট আপ, না কোনো প্রফেশনাল ক্যামেরা। এরপরেও কিন্তু এই ভিডিওগুলো দেখতে মোটেও খারাপ মনে হচ্ছে না, জাস্ট ফর গ্রিন স্ক্রিন। এছাড়া যাদের ভালো রুম সেট আপ নেয় বা ভালো ভিডিও সেট আপ নেয়, তারাও কিন্তু চাইলে অল্প কিছু টাকা খরচ করে এমন গ্রিন স্ক্রিনের মাধ্যমে নিজেকে ভালো একটা সেট আপের ভিতর উপস্থাপন করিয়ে কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারেন। সুতরাং এই ভিডিও থেকে আমরা শিখতে চলেছি কীভাবে গ্রিন স্ক্রিনের মাধ্যমে প্রফেশনাল লেভেলের কোয়ালিটিফুল ভিডিও তৈরি করা সম্ভব মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে। দেখতে থাকুন শেষ অবধি। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশন। আচ্ছা, গ্রিন স্ক্রিনে ভিডিও তৈরি করার জন্য শুরুতে আপনার প্রয়োজন পড়বে গ্রিন ব্যাকড্রপ বা সোজা বাংলায় বলতে গেলে সবুজ রঙের কাপড়। এবার আপনি বলতে পারেন, ভাই বাজারে তো সবুজ রঙের যে কাপড়গুলো কিনতে পাওয়া যায় সেটি দিয়ে দিলেই কি হয়ে যাবে? না, সেটির সাথে আমার হাতে যে কাপড়টি দেখতে পাচ্ছেন এটির আকাশ পাতাল পার্থক্য রয়েছে। কারণ ভাই, সেই কাপড়গুলো গায়ে পরার আর এটি হলো ভিডিও তৈরি করার জন্য। সুতরাং আপনি যদি ভালো মানের প্রফেশনাল কোয়ালিটির গ্রিন স্ক্রিনে ভিডিও তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনাকে এমন কোয়ালিটিফুল গ্রিন ব্যাকড্রপ কেনার প্রয়োজন হতে পারে। তার আগে বলে রাখি, আমার কাছে এই গ্রিন ব্যাকড্রপটি পাঠিয়েছে BDShop.com। BDShop.com-এ আপনারা এই ব্যাকড্রপটি তিনটা সাইজে পাবেন, 6x5 ফিট, 10x6 ফিট এবং 12x10 ফিট। তিনটা সাইজের ভিতরে আপনার যে সাইজটি প্রয়োজন পড়ে সেটি ক্রয় করে নিতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। 6x5 ফিটের যে ব্যাকড্রপটি সেটির মূল্য মাত্র 900 টাকা রাখা হয়েছে এবং বাকি দুইটা সাইজ আর একটু বেশি রাখা হয়েছে। এখন আমার কাছে মনে হয় নর্মাল ভিডিও তৈরি করার জন্য 6x5 ফিট এনাফ। বলে রাখা ভালো, BDShop সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে থাকে। এবার আমরা দেখে নেব এই গ্রিন স্ক্রিনটি আপনি কীভাবে সেট আপ করবেন, কীভাবে এটি সামনে বসে ভিডিও তৈরি করবেন এবং কীভাবে এই ভিডিওগুলো মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে এডিট করে কোয়ালিটিফুল গ্রিন স্ক্রিনের ভিডিও তৈরি করতে পারবেন। আচ্ছা, এই গ্রিন ব্যাকড্রপটি সেট আপ করা একদমই সহজ একটি কাজ। এটার উপরের অংশে আপনারা এমন ছিদ্র পাবেন রাউন্ড করে, যে ছিদ্রর ভিতর দিয়ে আপনারা যদি চান সুতুলি দিয়ে এই ব্যাকড্রপটিকে দেয়ালের সাথে ঝুলিয়ে দিতে পারেন, বা জানালার পর্দা যেভাবে সেট আপ করা হয় এমন পাইপ দিয়েও কিন্তু এই ব্যাকড্রপটিকে আপনারা দেয়ালের সাথে ঝুলিয়ে দিতে পারেন। জাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যখন এটা সেট আপ করবেন তখন এটার ভিতরে যেন খুব একটা ভাঁজ পড়ে না থাকে, তাহলে পরবর্তীতে এডিটিং করতে আপনার জন্য সুবিধা হবে। আর যদি মনে হয় এভাবে না, এই ব্যাকড্রপটিকে আপনি আরও ভালোভাবে ঝুলাতে চাচ্ছেন বা যে কোনো জায়গায় আপনার প্রয়োজন মতো সরাতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে স্ট্যান্ড কেনার প্রয়োজন হতে পারে। আর সেই স্ট্যান্ড পেয়ে যাবেন BDShop.com-এ। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চেক করে দেখতে পারেন। এবার গ্রিন স্ক্রিনে ভিডিও শ্যুট করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন গ্রিন স্ক্রিনের সামনে বসে বা দাঁড়িয়ে ভিডিও শ্যুট করবেন তখন এই গ্রিন স্ক্রিন থেকে আপনার দূরত্বটা অবশ্যই 1-2 হাত বজায় রাখবেন এবং আপনি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করবেন। হতে পারে আপনার রুম লাইট, ঘরে যে লাইটগুলো থাকে সেগুলো, কোনো সমস্যা নেই, এইগুলো দিয়েই আমি ভিডিও তৈরি করেছি। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করবেন এবং আপনি যখন গ্রিন স্ক্রিনের সামনে বসবেন তখন খেয়াল রাখবেন সরাসরি আলো থেকে ছায়াটা যেন গ্রিন স্ক্রিনে যে বেশি না পড়ে। ছায়া পড়তে পারে, সমস্যা নেই, কিন্তু খুব বেশি যেন না পড়ে, সেক্ষেত্রে আপনার ভিডিও এডিটিং করতে সুবিধা হবে। এবার আমরা দেখে নেব মোবাইল দিয়ে কীভাবে গ্রিন স্ক্রিনে ভিডিও এডিট করতে হয়। তার আগে আপনারা একটা ভিডিও দেখে নিন যেটা আমি মোবাইল দিয়ে একটু আগে শ্যুট করেছি। দেখতে পাচ্ছেন একটি গ্রিন স্ক্রিনের ভিডিও। আমি এখন এই ভিডিওটা এডিট করে আমার ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু অ্যাড করে দিব, মানে আমি নিজেকে একটা অন্য স্টুডিওর ভিতরে সেট আপ করবো। এই জন্য আমরা আগে ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করে নিব। ক্রোম ব্রাউজারে চলে যাব এবং এখানে রুম পিক আর স্টুডেন্ট রুম পিক বা স্টুডিও রুম পিক লিখে সার্চ করলে বেশ কিছু ইমেজ পাবেন, বা আপনি যেটি ব্যাকগ্রাউন্ডে দিতে যাচ্ছেন সেটিকে আগে থেকে ডাউনলোড করে নেবেন। এবার ভিডিওটি এডিট করার জন্য আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অ্যাপটি ওপেন করব, ক্রিয়েট নিউ প্রজেক্ট, এখান থেকে 16:9 দিয়ে নেক্সট করব। এবার আমরা একটি সলিড কালার নিয়ে নিব, এখান থেকে ইমেজ অপশনে টাচ করে ব্ল্যাক সিলেক্ট করব, দেন ক্রাস অপশনে টাচ করব। এবার আমি ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটি দিতে চাই সেটিকে সিলেক্ট করব, এজন্য লেয়ার অপশনে টাচ করে মিডিয়া অপশনে চলে যাব। তারপর আমি সেই ইমেজটিকে সিলেক্ট করে দিব। এবার ইমেজটি স্ক্রিন সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিব। এবার এই ইমেজটিকে একটু ব্লার করে দিব যাতে দেখতে অনেকটা রিয়েলিস্টিক মনে হয়, এজন্য লেয়ার অপশনে চলে যাব। তারপর এখান থেকে ইফেক্ট, বেসিক ইফেক্ট, ব্লার, এবং এই ব্লারটিকে ফুল স্ক্রিন করে দিব।
সেটিং থেকে আপনার ব্লার স্ট্রেন্স কম বেশি করতে পারবেন। এখানে টু রাখাটাই বেটার, যেটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক মনে হয়। এবার আমি এই তিনটা লেয়ারকে পরপর সাজিয়ে নিব। এবার পালা গ্রিন স্ক্রিনে ভিডিওটি এডিট করা। এজন্য লেয়ার অপশনে চলে যাব, মিডিয়া অপশন, এবং এখান থেকে আমি আমার গ্রিন স্ক্রিনে ভিডিওটি সিলেক্ট করে দিলাম। এবং এই ভিডিওটি যতটুকু রাখতে যাচ্ছেন ঠিক ততটুকু রেখে আপনি বাড়তি অংশ কেটে দিতে পারেন। এবার এই লেয়ারটিকে আমি আমার বাকি তিনটা লেয়ারের ভিতরে প্রবেশ করিয়ে দিব। তারপরে আমার যে বাকি তিনটা লেয়ার আছে সেই লেয়ারগুলোর সাইজ আমার ভিডিও লেয়ারের অনুযায়ী করে দিব। তো এবার দেখতে পাচ্ছেন আমার ভিডিওটির গ্রিন স্ক্রিন বাদেও বাড়তি দেয়ালের ছবি চলে আসছে। তো এই জন্য আমি কী করবো, আমার ভিডিও লেয়ারে টাচ করব, করার পরে এখান থেকে ক্রপ করে দিব। বাকি যে জায়গাগুলো আছে সেগুলোকে ক্রপ করে জাস্ট গ্রিন স্ক্রিনে যে ভিডিওটি আছে ততটুকু রেখে দিব। এবার আমরা গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে ফেলবো। এজন্য ভিডিও লেয়ারে টাচ করে নিচে চলে আসবো ক্রোমাকি অপশনে এবং এখান থেকে এনেবল করে দিব। দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। এবার এই ভিডিওটাকে জুম করে দিব একটু, যেটা দেখতে একটু রিয়েলিস্টিক মনে হবে। আপনার যদি একবারে এনেবল করার সাথে সাথে রিমুভ না হয় তাহলে আপনি এখান থেকে কী কালার সিলেক্ট করে দিবেন, আপনার ভিডিওতে যে কালারটা আসবে গ্রিন স্ক্রিনে সেটা সিলেক্ট করে দিবেন এবং এই দুইটা পয়েন্ট অ্যাডজাস্ট করে আপনি সঠিকভাবে রিমুভ করে নিতে পারবেন। এবং অবশ্যই আপনার ভিডিওটি ব্যাকগ্রাউন্ড অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, খুব একটা বড় ছোটো করলে হয়তো রিয়েলিস্টিক মনে হবে না। এখন আমি একটু কালার গ্রেডিং করব, যাতে করে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ভিডিওটির কালার মিশে যায় এবং দেখতে রিয়েলিস্টিক মনে হয়। এজন্য নিচে চলে আসবো অ্যাডজাস্টমেন্ট অপশনে, এখান থেকে ব্রাইটনেস, স্যাচুরেশন এগুলো কম বেশি করে আমি কালার অ্যাডজাস্ট করে নিব। তো হয়ে গেল আমার গ্রিন স্ক্রিনে ভিডিও এডিট করা। এখন যদি এই ভিডিওটাকে আমি চালু করে দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। দেখুন, শুরুতে কিন্তু কেউ দেখে বলতে পারবে না বা বুঝতে পারবে না যে এটি গ্রিন স্ক্রিনের মাধ্যমে তৈরি করা হয়েছে, দেখে মনে হচ্ছে একদমই রিয়েল। আচ্ছা, কম্পিউটার দিয়ে গ্রিন স্ক্রিনে ভিডিও এডিটিংয়ের জন্য আমি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ব্যবহার করব। আগে থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ প্লাস গ্রিন স্ক্রিনে ভিডিও সব ঠিক করে রেখেছি। এবার আমি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করব এবং এখান থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করব, তারপর ওকে করে দিব। এবার এখান থেকে আমি আমার ভিডিও সিলেক্ট করে দিব, আমি যে ভিডিওটি এডিট করতে যাচ্ছি সেটি সিলেক্ট করব, এখানে ইম্পোর্ট করব, প্লাস আমি ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ অথবা ভিডিও আপনি দিতে পারবেন আমি ইমেজ দিচ্ছি, ইমেজ সিলেক্ট করে দিব। এবার আমি আমার ভিডিওটি সিকোয়েন্সের ভিতরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো এবং ভিডিও লেয়ারটি এক ধাপ উপরে তুলে দিব। আপনি ব্যাকগ্রাউন্ডে যতগুলো জিনিস রাখবেন ঠিক ততগুলো জায়গা ভিডিও লেয়ারের নিচে রেখে দিবেন। এরপর আমি ইমেজটি দিয়ে দিব ব্যাকগ্রাউন্ডে, বাট এখন দেখা যাচ্ছে আমার কোনো কিছুই ঠিক নাই, আমি জাস্ট একটু ক্রপ করে নিব আগে পিছনে এবং ইমেজটি আমার ভিডিও লেয়ারের সমান বড় করে দিব। এবার আমাকে দুই সাইড ক্রপ করতে হবে, গ্রিন স্ক্রিনটুকু রাখতে হবে প্লাস গ্রিন স্ক্রিনটি রিমুভ করতে হবে। এই জন্য আমি ফার্স্টে ক্রপ ইফেক্টটি সিলেক্ট করব, এখান থেকে আপনি উইন্ডো অপশন থেকে ইফেক্ট অপশন পেয়ে যাবেন। তো ইফেক্টে এসে আমি সার্চ করব ক্রপ লিখে, ক্রপ ইফেক্টে ভিডিও লেয়ারের উপরে দিয়ে দিব এবং এখান থেকে আমি সার্চ করব কী লিখে, KEY কী লিখে সার্চ করলে এখানে আলট্রা কি নামে একটা অপশন পাবেন, এটা ভিডিও লেয়ারের উপরে ছেড়ে দিবেন। এবার আমি চলে যাব ইফেক্ট কন্ট্রোলস অপশনে, এখানে আসার পরে আমি ক্রপ করে দিব আমার দুই সাইডে, এই যে ক্রপ ইফেক্ট লেফট রাইট ক্রপ করে ফেললাম। এবার আমি আলট্রা কি অপশনে চলে আসব, এখান থেকে আমাকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। তো আমাকে প্রথমে গ্রিন কালারটি পিক করতে হবে, তো সেজন্য এখানে ক্লিক করব, তারপরে গ্রিন কালারের যে কোনো একটা জায়গার উপরে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে, বাট কোনো কিছুই ঠিক নাই এখনও। আচ্ছা, আমাদের পিকচারটি একটু জুম করতে হবে, পিকচারের উপর ক্লিক করব, এখান থেকে স্কেলটাকে বাড়িয়ে দিব। এরপরও দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটি ভালোভাবে রিমুভ হয় না, এই যে শ্যাডোগুলো দেখা যাচ্ছে এখনও। তো এই জন্য আলট্রা কি অপশনে এসে কিছু কাস্টমাইজ করলে এটা সম্পূর্ণ হয়ে যাবে। আমি হাইলাইটটাকে সম্পূর্ণ জিরো করে দিব এবং টলারেন্স এটাকে আমি ফুল করে দেবো 100 এবং পেডেস্ট্রাল এটাকে আমি 100 করে দিব। তারপরে ম্যাট ক্লিন আপ এখানে আমি সফট 2-3 করে রাখবো, দ্যাটস ইট, ইটস লুক গ্রেট নাও। আচ্ছা, এবার আমি পিকচারটাকে বড় করে দিব ভিডিও লেয়ারের অনুযায়ী, বাট এখনও রিয়েলিস্টিক মনে হচ্ছে না, বিকজ আমাকে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে একটু ব্লার করতে হবে। আবার আমি চলে আসবো ইফেক্টস অপশনে এবং ব্লার লিখে সার্চ করব এবং এখান থেকে আমি গোশিয়ান ব্লার এটাকে সিলেক্ট করব এবং ইমেজের উপরে ছেড়ে দিব। ইফেক্ট কন্ট্রোলস অপশনে চলে আসব এবং ব্লারের স্ট্রেন্থটাকে বাড়িয়ে দিব, 4 ইজ পারফেক্ট, ইটস লুক গ্রেট নাও। বাট কিছুটা কালার কারেকশন করলে আরও সুন্দর লাগবে। আমি কালার অপশনে যেয়ে স্যাচুরেশনটা একটু কমিয়ে দিব যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে আমাকে অ্যাটাচড মনে হয়, টেম্পারেচার একটু কুল করব। আরেকটা জিনিস, আপনাকে পজিশনগুলো ঠিক করতে হবে, পজিশন উলপ্লট হলে কিন্তু এটা রিয়েলিস্টিক মনে হয় না অনেক সময়, যেমন আমার এখনও অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না, একটু জুম করলে মনে হয় আরও বেশি ভালো হবে। একটু নিচে লাবাইলে নাও, আমি একটু রাইট সাইডে সরিয়ে দিলাম নিজেকে।
এখন যদি আমি ভিডিওটি দেখি তাহলে এটা আমার কাছে একদমই পারফেক্ট এবং প্রফেশনাল লেভেলের একটা ভিডিও হয়েছে বলে আমার কাছে মনে হয়। কারণ সহজে বোঝা যাবে না যে এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়েছে বা ব্যাকগ্রাউন্ডে কোনো গ্রিন স্ক্রিন ছিল বা আমি সেটআপে বসে নেই। সো বুঝতে পারছেন আপনি মোবাইল অথবা কম্পিউটার দিয়ে কিন্তু খুব সহজেই জাস্ট দুইটা তিনটা স্টেপ ফলো করে এমন সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো, যেমন আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, আমার প্রোফাইল লিঙ্ক, এই সকল কিছু পেয়ে যাবেন। চাইলে জয়েন করতে পারেন, ফলো করতে পারেন, অ্যাড হতে পারেন আমার সাথে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।